মানবে না? বায়নার টাকা নেই তো সকালবেলা অর্ধেক দিলে দেউন যাই বলি, চেহারার কি অবস্থা? বাবারে নিয়ে আদা মানি অর্ধেকের মধ্যে রাখছে, আর দাদারে নিয়ে মিলাইছে গাদা, গাদা তো একটা পশু। ডাক্তার বাক্তার এগুলো কয়ে কোনো লাভ নাই, যত গফই দেন আজকে আজরাইলে লাগুর পাইছে বালিশ ঘুরে যতক্ষণ বাস্তার। এলাকা মানিকগঞ্জ আর টাঙ্গাইল ডিস্ট্রিক্টে পনের দিন ভালো বলছেন, কারণ কি জানেন, আমাদের সমাজে কিছু কিছু অমানুষের চাইতে কুকুর অতি মহান। গরম গরম খবর আছে, আজ কেমন কেমন কয় তোরা অনেক পোস্টমর্টম করবো, তারপরে দাফন দাফন করে নিয়ে মাটি দিব। কই কেন, আমি তো মরি নাই। মরস নাই মানে তুই কইলি তুই মরস নাই, তুই আমেরিকা ডাক্তার যেতে বেশি বুঝু বুঝ। ওইটা হলো ব্যাককেল মার্কা ডাক্তার, ও সার্টিফিকেট বেসা খাইলে কামাইব কি ভাই? একটা ডাক্তারের কাজ হচ্ছে মানুষের জীবন বাঁচানো, একটা জীবন্ত মানুষকে মৃত ঘোষণা করানো। ওর কোনো বিদ্যা নাই, কোনো বুদ্ধি নাই, হলো নিরক্ষর, ব্যাককেল, আহাম্ম, যা যা ইত্যাদি ইত্যাদি যা যা বলা শোন। মূলত পক্ষে একজন ডাক্তার, সে মানুষ ডাক্তারি পেশাটা হচ্ছে একটা সেবামূলক পেশা। সে আমেরিকা থেকে যদি ডক্টরেট নিতে পারে এটা খুব ভালো, এটা মানুষের সেবার জন্য কল্যাণের জন্য লাগবে। হ্যাঁ মানে হ্যাঁ দাপটের সোদে আর কি, বুঝেন না, গরম গরম আজকে আবুল সরকার যে এই বাপটা ধরছে আর কি, যায় আর না যায় মানে দিয়া দিতেছে আর কি। তুই কথা কইছিস, আচ্ছা কম কম কইছে আমার কই দিদিস, কারণ এর লোকে যতদিন আমার গান হয়েছে আর শরীয়ত মারফত পাল্লা হইলে কোনোদিনও শরীয়ত গায় না, কেমনি যে কি কায়দা করে আর বাউ করে আল্লাহ জানে, কারণ পীর মুরিদ কতগুলা দেন না সামনে পিছু লয়ে বই দিছে। কারণ এক শরীয়তটা গাইলেই তো বিপক্ষে কথা কইতে, আর বিপক্ষে কথা কইলে লাশ পর্যন্ত বিরালি টিকে না যায়। এলাকা মানিকগঞ্জ আর টাঙ্গাইল ডিস্ট্রিক্টে পনের দিন শরীয়ত গাইব না। ডাক্তার বাক্তার এগুলো কয়ে কোনো লাভ নাই, যত গফই দেন আজকে আজরাইলে লাগুর পাইছে বালিশ ঘুরে যতক্ষণ বাস্তার। এই কয় বলে আপনি, যদি মানব দেহের মধ্যে মানুষের মধ্যে যদি আল্লাহরে না খুঁজেন তাহলে একটা কুকুরের মধ্যে কুত্তার মধ্যে যা খুঁজেন কার? ভালো বলছেন কথাটা, ধন্যবাদ জানাই, ভালো বলছেন। কারণ কি জানেন, আমাদের সমাজে কিছু কিছু অমানুষের চাইতে কুকুর অতি মহান। ভারতে দেখেছি ছবি তেরে মেহেরবান, ভারতে দেখেছি ছবি তেরে মেহেরবান, দেখো অমানুষের চাইতে কুকুর অতি মহান, আমি দেখেছি শুনেছি কত পড়েছি দ্বিগুণ, দেখো ভাই করেছে আপন হাতে, ভাই করেছে নিজের হাতে আপন ভাই কে খুন, ওরে লাগছে আগুন জ্বলছে দ্বিগুণ, কথা নবী বলে গিয়েছে, কিছু কিছু মানুষ মানুষের নীতি দেখো ভুলে গিয়েছে। দেখছেন আপনারা তেরে মেহেরবান ছবিটা? দেখেছেন মনিবকে মাইরা ফেলে, নির্দোষ ছিলেন, কিন্তু আশেপাশের বন্ধু বান্ধব যারা ছিল পরিবার পরিজনেরা তারা না পারলেও তারা ভুলে গেলেও কুকুর একটা বিশ্বস্ত প্রাণী, ওকে যদি আপনি পোষেন আপনি যদি ওর মনিব হন সবাই বেইমানি করলেও ও আপনার সাথে কোনো দিন করবে না, যতক্ষণ পর্যন্ত তার মনিবটা বাড়ি না যায় ততক্ষণ পর্যন্ত ওই কুকুরটা ঘুম আসে না, যেই রাস্তা ধরে যায় ওই রাস্তা দিয়া ওই রাস্তাটা ধরে দাঁড়ায় থাকে, ডানে বামে লেস্টা লড়ায় কাউ 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 গেউ 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 করে, মনিব আসলেই পাটার মধ্যে কি সুন্দর চাটা দিয়া দয়া মালিক তুমি আসছো,
আমি তো তোমার জন্য বসে রয়েছি একদম বাড়ি পর্যন্ত। আমার বোন জামাই বাড়ি হলো হাঁটু ভাঙাতে, আর কর্তাপক্ষ তো এটা জানেই, ওইভাবে করে আজকে আসলে ওই বাঁধনে জড়িয়েই আমার আশা। তো আমার বোন নাই দুনিয়ায়, চলে গেছেন। আমার মা খালারা দুইজন, আমার বড় খালার দুইজন মেয়ে, একজন তার নাম হচ্ছে ফাতিমা, চলে গেছে দুনিয়া ছেড়ে। কিন্তু আমার বোনকে দেখতাম প্রতি শুক্রবার হইলেই, একটা কুকুর ছিল, নাম ছিল তার কালু। তা আমি যখন মাঝে মধ্যে যাইতাম তো দেখতাম কি ও আসতো দুপুর হইলে, তারপরে দেখতাম গরুর মাংস রান্না করতেছে, তারপর আবার কইতো কে রে কালু আইসিস না, কালু রান্না তো হয় নাই, তুই যা তোর বউ আসা সহ লইয়া, এন রান্না বান্না নয় বউ আসা দিয়ে একটু পরে ঘুরান দিয়ে আয়গা আইতে আইতে আমার রান্না হয়ে যাবে। তা আমি কই ঘটনা কি, কারে কয় এই কথা, দেখলাম কুকুর। এন আমি বসে রয়েছি আসলে বিষয়টা কি দেখার জন্য। কিছুক্ষণ পরে, এক ঘন্টা না ঠিক দুই থেকে আড়াই ঘন্টা পরে, এই কালু মানে যে কুকুরটা উনি পালে, এর নাম কালু, এই কালু একা আসে নাই, সাথে দুই থেকে তিনটা ছোট ছোট বাচ্চা আর একটা মা কুকুর নিয়ে ওই কালু আসছে। আমার বোনরে দেখলাম যে গরম পাচ্ছে ফ্যানের মধ্যে, ঝড়ি ফ্যানগুলো দিয়ে ঠান্ডা করতেছে, আমাকে কী করো, কালু আইসি ওর বউ বাচ্চা নিয়ে, এই শুক্রবার হইলেই দুপুর হইলেও বোঝে যে গরুর মাংস রান্না হয় আর ও ওর বউ বাচ্চা নিয়ে এখানে, ও সবসময়ই থাকে কিন্তু এরা থাকে আবার অন্য বাড়িতে। আমি কই তাই, তা শুধু তাই না, তুমি একটু তাকায় তাকায় দেখো। আমার বোনকে দেখলাম সেই গরুর মাংস দিয়ে ভাত সুন্দর করে মাখায়া তারপরে দিল, আর কালু তার বউ বাচ্চা নিয়ে খাইলো, এখন পর্যন্ত কালু আছে। বন্যাই চলে গেছে, আমার দুলাভাই যখন যায় রাস্তা দিয়ে নিয়ে যায়। তাই কুকুর খুব বিশ্বস্ত প্রাণী, একটা কুকুর তার মধ্যেও জীবন আছে, আর তার মধ্যেও জীবন থাকলে তাকে খুঁজে পাওয়া যায়। এটা আপনি ভুল বলেন নাই, চমৎকার কথা কয়। এই আপনারা ই করেন, নামাজ পড়েন, নামাজ পড়লে তারপরে এই তো আপনারা উঁচু করলেন, উঁচু করে পবিত্র হইলেন, এখন তো আপনাদের পিছন দিয়ে বদ বাতাস বাইর হয়ে গেল। কলিমদ্দি দোষ করছে, সলিমদ্দিরে কি নান, অজু যায় হাতে দেন, মুখে দেন, নাকে দেন, পানি সব জায়গায় দেন, কিন্তু যেইখান দিয়ে বদ বাতাস বাইরিল সেইখানে তো দেন না। আমরা তো তো নামাজ কালাম পড়ি, আর আপনারা কি করেন জানেন, ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, ওই রোজার দিনে গাজা খায় ধ্যানেরই নাম নিয়া, ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, ওই রোজার দিনে রাখেন। আমি কিন্তু এই সমস্ত কথা বলতে চাই না, এখন আমি আক্রমণ হচ্ছি বারবার, আমার নিজেকে রক্ষা করতে হবে। নারুল সরকার সাহেব সারাটা রাত তো মারফত গাইল, খালি শরীর মানে ইচ্ছা মতো শরীয়তের যত দুর্নাম, যত বদনাম, কে কার বদ বাতাস বাইরে এলো, কেডায় কী করলো, কেডায় ঢোল বাড়ি দিল, কে মানলো না, তারপরে কী শরীয়তের আবর্জনা সব কিছু বললো, আপনি বলতে পারবেন না সারাটা রাত্র আমি আপনার মারফতকে ছোট করে কোনো একটা কথা বলছি, একবারও বলি নাই আপনার। আমি আরে কী রে ভাই, কী সমস্যা আপনার লইয়া, আপনি কী এর কোন, আপনার দাদার নাম বলে গাদা, তারপরে আপনার বাপের নাম বলে আদা, আদা অর্ধেক কোন, আপনার আর খাইতে দিব, আমি খাইতে দিই আপনার পেটটা ভরে, আপনারা খাইতে দিব না, আপনি মানবেন? হ্যাঁ না মানবে না, বায়নার টাকা নেই তো সকালবেলা অর্ধেক দিলে দেউন যাই বলি, চেহারার কি অবস্থা, বাপের নিয়ে আদা মানে অর্ধেকের মধ্যে রাখছে, আর দাদারে নিয়ে মিলাইছে গাদা, গাদা তো একটা পশু বন্ধ না, এবার এই গাদার নামও করলেন, আদার নামও করলেন, এটি করলেন কেটে থুয়ে লন, দেখেন কই যায়। আমি দিতে চাই এইটাও সমস্যা, করেন কি উচিত কথা কয়ে দিয়ে যাবো।
ওরে ফকিরেরা জিকির করে নামাজ পাকি দিয়ে, ওই রোজার দিনে গাঁজা খায় ধ্যানের নাম নিয়ে, তারা হজ যাকাত করে না, না হয় নিলাম মানে, তারা হজ যাকাতের ধার ধারে না, না হয় নিলাম মানে, ওরে অনেক প্রবলেম করে তাগো আসলে কুরবানি, ওরে হজ যাকাত করে না, না হয় নিলাম মানে, ওরে কি প্রবলেম করছে আপনা গো বলেন না কুরবানি, ওরে রক্ত দেখলে কাঁপে কেন, রক্ত দেখলে কাঁপে কেন, মুসলিমের অন্তরে গো অন্তরে তাই কই আল্লাহর ড, ও যদি ভেসতে যাইতে চাও গো অন্তরে তাই কই আল্লাহর ড, ও যদি হ্যাঁ গো নামাজের সময় হইলে গো বাপ জায়গা যাই জিকির করে কেন ভাই, ষাট মিনিটে ষাট সেকেন্ড, এক মিনিট ষাট মিনিটে, এক ঘন্টা চব্বিশ ঘন্টা একদিন, আপনি নামাজের সময় হইলে আপনার জিকির করুন লাগবে, আর টাইম নেই আর সময় নাই, মানে মানেন করেন তারপরে আপনি যা করেন করেন, এবার রোজার দিনে আইলেই হ্যাঁ গো হ্যাঁ গো মানে ধ্যানের সাধনা জায়গা জায়গা, এক হইলো গাঁজা খাইতে হয়, এগুলো তো করেই করে আবার এক একটা গল্প দিছে খুব সুন্দর, কয় বউ এবার কেমনে থাকবো, কয় আমি আমি এবার চিন্তা করেন না টেনশন করেন না, কেন কয় আমার বাপের নামে গ্রামীণ করছি, গান জুটি ছাড়া এই সমস্ত কথাবার্তা কারো মুহে আসে আর কেউ শুনে, হ্যাঁ সংবিধান আইন সরাসরি কত কত পবিত্র শরীয়ত দিয়া তুমি করাইলা বিয়া, মানে আপনি বউও ছাড়েন না হরিও ছাড়েন, মাও সারেন না ঝিও সারেন না বউও সারেন না হরিও সারেন না, সবই হলো সমান, আপনি বউ নিয়ে কাবিন করেন এই কি কয় বাপের নামে, তো বাপের নামে যদি আপনি আপনার নিজের স্ত্রীকে কাবিন করেন তাহলে আপনার সাথে সম্পর্কটা হয় কি, তা করেন করেন বিয়া সাদির মধ্যে গন্ডগোল বাজান এই সমস্ত ঠিক না, উদয় এই করেন ছেড়ি নিয়া বেড়াল ঘুরি নিকানা করিয়া, কত ছেড়ি নিয়া বেড়াল ঘুরি নিকানা করিয়া, ওরে একসাথে নাচেন গান বেপরকা হইয়া, ওরে ছেড়ি নিয়া বেড়াল ঘুরি নিকানা করিয়া, ওরে একসাথে নাচেন গান বেপরকা হইয়া, ওরে পুরুষ লোকের জন্য বাহির, পুরুষ লোকের জন্য বাহির, নারীর জন্য ঘরে গো অন্তরে তাই কই আল্লাহর ড, ও যদি কলাবাগান নাম শুনছেন আপনারা ঢাকা, আমার একটা কথা মনে পড়ছে, এটা আমি মনে মনে চিন্তা করলাম বৈশা বৈশা, কলাবাগান নাই রে কলা হাতির পুলে নাই হাতি জুইতের দুই একটা কথা কই আবুল সরকার বয়ে, এই সমস্ত কথাই কইেন তাইলে আমরা খুশি, কারণ নিজের বউরে যখন যাইয়া এই বাবার নামে কাবিন করছেন, আমি খালি চিন্তা করি কি সমস্ত কথাবার্তা কই আর কি যুক্তি উক্তি লইয়া আপনি এত বছর নাম করলেন আর গান গাইলেন আমি বুঝে পাইতেছি না, মা তাই ধরে না কি পিরালি রাজে আপনি করতেছেন, আপনার ভক্তবিন্দুরে কি দিতেছেন কি যে পাইতেছে তারা, এ বউ আরে আরে ভক্তই যদি ঝুনঝুনি বাজাইছে চেষ্টা গেছে ভক্ত ভক্ত চেষ্টা গেছে, আমাদের দেখেন কত পবিত্রতা কত সুন্দর শরীয়ত দিয়া তুমি করাইলা বিয়া, আমগো আর যাই হোক ভাই পর্দা আছে চোখ শরম আছে চোখ লজ্জা আছে, আমরা এই সমস্ত করি না, আর এই সমস্ত কথাবার্তা কিছু গাঁজা করি লোকজন আছে যারা এই নামাজকে অবমাননা করার জন্য এই নামাজকে কলঙ্কিত করার জন্য আমার সরা শরীয়তকে অপমান অপদস্থ করার জন্য আল্লাহ আল্লাহ রাসুলকে না মানার জন্য এরা যায় মসজিদের মধ্যে ঢুকে এই সমস্ত কাম করে, শোনেন একজন খাঁটি মুসল্লি হইলে একজন খাঁটি ইমানদার হইলে কোনোদিন তার উজু ছুটবে না, নামাজে কি মনে করছেন আপনি মাওলানা শামস তাবরেজের কথা বললেন জালালউদ্দিন রুমির কথা বললেন, বললেন যে তোমার মধ্যে শরীয়তের আবর্জনা, কেন শরীয়ত কি সে ফালাই দিছিল, শামস তাবরেজ মাওলানার মাওলানা জালালউদ্দিন রুমি সেও মাওলানার মাওলানা, সমস্যা কিরে ভাই মানতে, আমি আর তুমি তুমি আর আমি এত আমি আর আর কেন তুমি আমি হইতে পারে না, বিষয়টা একটু বন্ধনের মধ্যে নিয়ে আসা যায় না, সংস্থা প্রেস কি সে কি শরীয়ত ফালাই দিছিল, ফালাই দিলে আপনি দাঁড়ায় বললেন ফালাই দিছিল শরীয়তের আবর্জনা, সে শরীয়ত মানেই নাই সরাসরি হচ্ছে করেই নাই সে ফালাই দিয়ে তারপরে মারফত, শোনেন মারফত ছাড়া শরীয়ত না, শরীয়ত ছাড়া কোনোদিন মারফত হইতে পারে, আপনি একটা গান শুনেন খালি নামাজ কারে কয় আর এই নামাজটা পড়ে কারে,
ওরে মশরিক হইতে মাগিক, মশরিক হইতে মাগিক, শরীয়তের জয় শরীয়ত, সহজ কথা নাই শরীয়ত, সহজ কথা নাই, ওরে মশরিক হইতে মাগিক, মশরিক হইতে মাগিক, শরীয়তের জয় শরীয়ত, সহজ কথা নাই শরীয়ত, সহজ কথা নাই, ওরে মশরিক হইতে মাগিক, মশরিক হইতে মাগিক, শরীয়তের জয় শরীয়ত, সহজ কথা নাই শরীয়ত, সহজ কথা নাই শরীয়ত, সহজ কথা নাই, দুই শত নামাজ পড়তো কলঙ্কিত করতে চায় যাদের এরকম মনের মধ্যে দুষ্কর চিন্তা ভাবনা, এরা যায় এই সমস্ত কথাবার্তা, আমি আপনার দলে হন একজন ঢুকাই দিয়া একটা অন্যায় কাজ করাই দিয়া কোন মারফত খুব খারাপ খুব খারাপ খুব খারাপ জটা ওকির বকির পড়েছেন তো শুধু কি তাই ওই আমার
বেশ তো ভালো কথার জবাব আমায় গেছে দিয়া, ওরে আমায় গেছে দিয়া, প্রশ্নের জবাব দিয়ে আবার প্রশ্ন যায় করিয়া, প্রশ্ন যায় করিয়া, আমি ধন্য বাবার পুণ্য বেটা ধন্যবাদ জানাই, আমি ধন্য কথার জবাব পাইলে আমার কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই, আজকে শূন্য ঝোলা পূর্ণ হইল আসরে যাই বলি, আসরে যাই বলি, বেশ তো ভালো জবাব দিছে বাউলার ব্যাপারি, বাউলার ব্যাপারি, আমি আস্তে ধীরে দিব জবাব, আস্তে ধীরে দিব জবাব, ভাবে ভাবি সাই রাসূল বললে, বললে আমার কাছে প্রশ্ন করে কই বলেন না খুলিয়া, আলফাকরু আলফাকরু মিন্নি, ফকির আল্লাহর ভেদ, আল্লাহ ফকিরের ভেদ, পবিত্র কোরআনে আয়াত গেছে নাজিল হইয়া, আপনার শরীয়তের পক্ষে কোন এরকম আয়াত আসেনি, আপনি জানা থাকলে বলেন দেখি, শরীয়তের নায়ে থেকে কথা রাখবেন না বাকি, আস্তে ধীরে ভাই শরীয়ত তরিকত হাকিকত মারফত আমি একটা গান করেছিলাম, মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশের চলছে বনের পাশে রাখালিয়ার ভেসেরে, নবী এসে দেখালেন সুপথ যার নাম শরীয়ত তরিকত, আর ওরা হাকিকত মারফত চার তরিকায় নবী আমার কোরশ বংশে আসে, আপনি যে আয়াতের কথা বলতেছেন, যে এই কোরআনের কথা বলতেছেন, এই কোরআন তো নাজিল হয়েছে আমার দয়াল নবীর, আমার নবীর জন্যই কোরআন, কোরআনের জন্য নবী না, যে নবী আমার শরীয়তের নবী তার জন্য কোথায় কি আয়াত কি নাজিল হয়েছে না হয়েছে তাতে কি যায় আসে, ওইলে কি আর না ওইলে কি, আপনি যদি পারেন তাহলে বললেন যে নবী আমার শরীয়তে নাই, যদি না থাকে তাহলে আপনার সব কথা ঠিক আছে, আর যদি কোন আছে তাহলে আমারটাও ঠিক আছে, নবী আমার শরীয়তে আছে এবং আমার নবী যেখানে আছে, শোনেন দয়াল নবী খোদা না আমার খোদা হইতো জুদা না, এইটাই সত্যি এইটাই বাস্তব, এটা একটা প একটা রাস্তা, শরীয়ত হাকিকত তরিকত এলমে মারিফত, আপনি আজকে ওইখানে গেছেন ওই জায়গায় গেছেন, আমি যে এখানে যেতে পারবো না, ওই সাধকের ওই সাধনার জগতে গমন করতে পারবো না, এইরকম কোনো কথা নাই, একটা হয়েছে শুরু আর একটা হয়েছে শেষ, জানার কোনো শেষ থাকতে পারে না, জানতে চাইতে পারে, কারণ জ্ঞানীগুণী জন যত সাধুগুরু মুনি ঋষি অলি আব্দালগণ যারাই এসেছেন দিনের পর দিন বলে গিয়েছেন একটা কথাই, তোমার জানার কোনো শেষ নাই নাই, তাহলে আমার নবী নবী আমার শরীয়তের নবী যদি হয়ে থাকে তারপরে যদি আপনার কি নাজিল হইলো না হইলো এইখানে কোনো কিছু যায় আসে না, তবে হ্যাঁ আপনি আপনার পক্ষের কথা বলবেন আমি আমার পক্ষের কথা বলবো, এইটাই স্বাভাবিক, কারণ আবুল সরকার আর বাবলি সরকার আজকে খেলতে নামছে, চাইবো যে যার বাটে যার যার গোলটা দিয়ে বাড়ি যা, আবুল ভাইয়ের ভক্তরা খালি বয়ে বয়ে হাসে, আরো কথা কয় রে আমায় আরো কথা কয়, ভালোই লাগে মধুর মতো আমার পরাণেও সয়, চেহারাটা দেখলে রে আমার ভয় লাগিয়া, অনেক দিন পর পাইছি দাদারে পাইছি যে একে হয়েছে, কিন্তু সে তো একা না, তার সাথে সবাই আছে আমি একা, কারণ এই আবুল ভাইয়ের সাথে মানিকগঞ্জ আর টাঙ্গাইল গেলে কোনোভাবে আশেপাশেই বসা যায় না, আজকে তো তাও সিটটা পাশে হয়েছে, হ্যাঁ থাকে ওই কোনায় আর বিপক্ষের বয়াতি থাকে ওই কোনায়, ভক্তবৃন্দ লইয়া দয়ালের অনেকদিন পরে পায়, আর প্রত্যেকটা ভক্তের বাসনাই তো যার যার মুর্শিদের চরণের কাছে থাকা, একার বাটে আজকে বাবলি সরকার আমার দয়া, কিন্তু না গুরু বল বল রে ও রাসূল বল বল রে হেলায় হেলায় দিল যায়, রাসূল বল বল রে হেলায় হেলায় দিল যায়, রাসূল বল বল রে রাসূল বল বল রে, আচ্ছা আমাকে প্রশ্ন করেছেন যে বলেন আপনার এই যে ই করেন
এই একজন আরেকজনের পিছনে নামাজ পড়েন, তাহলে সেজদা দিতে গেলে তো ব্যাক সাইড, কারণ উনি তো একজন পুরুষ লোক আর ফকির মানুষ, পাগল মানুষ। উনি যেভাবে ক্লিয়ার কাট করে কথা কয়, আমি তো ওইভাবে বলতে পারবো না। আমার একটা বাউন্ডারি আছে, একটা নির্দিষ্ট ঘন্টি আছে, তাতে পিছনে যায় দিলে ব্যাক সাইড হয়ে এনে যায় মাথাটা পরে আবার কয় না, তাতে কোনো দোষ নাই ভাই। দোষ না থাকলে আপনার কই লাভ কি? দোষী জন নাই, আপনিও বুঝেন আমিও বুঝি, তাহলে এটা কইলেন কি? এটা ফলটা কি, এটা লাভটা কি? দোষ নাই কইেন না, এটা ভালো, এটাই কোন ভালোটাই নেক মানুষ, এন হইলো এটা দোষ কি? দোষটা কি? আর এই যে আল্লাহ বলছে আমার নিজ সুরতে আমি আদমকে বানাইছি, তাহলে ওই যে যা গুরুরে যদি সেজদা দেয় তাহলে সেইখানে দোষটা কি হয়? ওইখানে ক্ষতি হয় না, ওইখানে ভালো হয় সেজদা দিলে? আর ওই মুর্শিদের পায়ে মানে ওনাদেরকে যায়া ভক্তি বা সেজদা দিলে এইখানে ক্ষতিটা কি? আপনার এই বেলায়েতের বাদশাহ বা মারফতে যিনি পারের কর্ণধার, আমার দয়াল নবী যার হাতে এই মারফত তুলে দিয়েছেন, শোনেন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, তিনি শরীয়তের বাঘ, আমার মারফতের চেরা। আপনি যেখানেই যাবেন পৃথক ভাগ আলাদা, এটা এটা হতে পারে, কিন্তু আপনি বাদ দিয়ে দিতে পারবেন না। একেবারে যে বাদ দিয়ে দিবেন যে একেবারে আপনার নাই, সব কয় ফকির মল্লে বাতি জ্বলে, মোল্লা মল্লে জ্বলে না, মানুষের মধ্যে আল্লাহ আছে এই কানার দলে বোঝে না। কে কইছে বোঝে না? আপনি আমার কইবেন কানা, আমি আপনার কোমর লেঙ্গা, কোমর টুন্ডা, এবারে আপনি একটা কইবেন আমি কোমর, এটা কি এগুলো কি হতে পারে? কি এখানে লাভবান কি হইতেছে? আপনার মারফত তত্ত্বের কি হইলো? মারফতের তো আমি কোনো কিছু দেখতেছি না। আপনি যেমনি কথা কইতেছেন এমন মানে বোঝা যেতেছে যে আল্লাহ নবী যে এনে যাচ্ছে সব আপনি সব কিনে লয়ে গেছেন, সব আপনার নাই, আর নাই কোনো কিছু নাই। শোনেন আলেম, আমি বলছি যে মাওলানা হয় সে মাওলার যে ভেষ ধরে তারে বলে মাওলানা। বুঝতে হবে, জানতে হবে, ফকির নামের ফকরেরও এই দেশে অভাব নাই, আর আলেম নামের ভেষদারি জালেমের ওই দেশে অভাব নাই। নাম ফুটাইয়া নাম ধইরা একটা অন্যায় কাজ করলে এতে করতে পারে, এটা যার যার পাপের হিসাব সে সেই দিবে, যার যার পাপের হিসাব সে সেই দিবে, কোনো ধর্ম যাইয়া সেই দিন হিসাব দিবে না। আপনি কি বললেন তো যে হযরত আলী যাকে মারফতের এই ভার দেয়া হইল, যাকে বেলায়েতের বাদশাহ বলা হইল, সে কি কাউকে সেজদা করছে কিনা একটু জানতে চাই আপনার কাছে, নাকি সে কি কাউকে সেজদা করেছে? আমার যেটা ফাউলিলিন মুসল্লিনা নাকি বলছে যে ওই সমস্ত আলেমদের জন্য তারা বাথরুমের পায়খানা পোশাক খায়, দূর, আমি তো ওই দলেরই না, আমি জানি না, আমি বুঝি না, আমার মনে পাপ না থাকলে আমি আরেকজনের পাপই কই কেমন? আমি ভালো, নিজে ভালো যার, নিজ ভালো যার, জগৎ ভালো তার। আমি মন্দের ভাগে কেন যাবো? আপনাকে মন্দের ভাগে আমি কেন রাখবো? আমি ভালো, আমি চিন্তা করি আমি ভালো, আমি ভালো, সবই ভালো, সব ভালো, আমি ভালো না কোনো কিছুই ভালো না। ওই সমস্ত মুসল্লিরা দেখেন ঘুরি ফিরি কথা কিন্তু এক জায়গায় আসতেছে, ওই সমস্ত মুসল্লিরা, ওই সমস্ত মানুষেরা, তাদের বাথরুমের পায়খানা পোশাক আপনি যতই খাওয়ান এটি সারা জীবন ভর গোলাইয়া তারপরে যদি মাথার উপরেও দিয়া দেন তারপরেও তাদের লজ্জা সরম হবে না, হবে না, হবে না। আমি নাম বজলে সাদা রকালি বহব, অঙ্গেতে না লাগাবো জল, যদি জলটা দে তো জল খাওয়াই দিয়ে। আচ্ছা নগদ হাকিকত, নগদ আমি নাম বজলে সাদা রকালি বহব, অঙ্গেতে লাগাইবো না জল, নাম বজলে সাদা রকালি বহব, বেশি দিলাম না, জল কি লাগে নাই, কাপড় ভিজে নাই, কাপড়টা ভিজে নাই তো, ভিজে নাই, এই যে ভিজাইছি ভিজে নাই তো, সামান্য একটু তরল পানি তাতে ভিজে গেলে আর বলে নাই না বলে জল বলে লাগায়, হ্যাঁ বলে ভিজে না, গেলে এই বলে বীজ রোপণ করে আসে, গেলে এই বলে বীজ রোপণ করে আসে, আর আমাকেও একেবারে ক্ষেত নিরাইলে শশা দিলে শশা বীজ বুনলে শশা হয়, ধান বুনলে ধান হয়, আর আবুল সরকার সব গেলে আর একজন আবুল সরকার হয়, ঠিক আছে আপনি সাধু আপনি করবেন, কিন্তু একেবারে ভিজবেন না ওই কথা কইেন, কারণ পালাটা হইলে আজকে শরীয়ত মারফত ওই দিনের জন্য তুইলা রাখলাম, যদি আপনার সাথে কোনো দিন নারী পুরুষ পালা হয় তাহলে সেই দিন দেখাই দেবো আপনি ভিজেন কি না ভিজেন। হ্যাঁ
Assalamualaikum.